Sound 12. আদর্শ সানি আশার কানা সে একজন পুরুষ ছিল, কানাত সে একজন মহিলা ছিল। তারপরে হলো কুন্তা, তুমি একজন পুরুষ ছিলে, কুন্তি তুমি একজন মহিলা ছিলে। তারপরে হচ্ছে কুন্তু, আমি একজন পুরুষ বা মহিলা ছিলাম। বুঝতে পেরেছেন? এরপরে সরা, সরা মানে কি? হয়ে গেছে, এগুলো এগুলো একটু যে ফেলে নাকিস ফেলে নাকিস নাকিস, একটু, জি এগুলো ফেলে নাকিস। সরা হলো কি? ফেলে নাকিস। সরা সরত, সরা হচ্ছে মাস্কুলিন, সরত হলো ফেমিনিন। সীর্তা, সীর্তি, সীর্তা, সীর্তি, সীর্তু। লাগে দিচ্ছ দেখো তুমি, এরপরে হলো তার রূপ কি? লাইসা, আমরা পড়েছি, দেখেন মদিনা আরবিকের সাথে কিন্তু মিল আছে অনেকটা। লাইসা সে নয়, লাইসা সে নয় মহিলা। তারপরে কি লাস্তা, তুমি একজন পুরুষ নও, লাস্তি তুমি একজন মহিলা নও, লাস্তু লাস্তা তুমি একজন পুরুষ নও, লাস্তি তুমি একজন মহিলা নও, লাস্তু আমি পুরুষ বা মহিলা নই। রশিদুন তিলমিজুন, রশিদ একজন, রশিদুন তিলমিজুন, রশিদ একজন ছাত্র। আর এটাকে, এটা রশিদ একজন ছাত্র, এখানে কিন্তু সিলর অর্থ নাই, এটা খেয়াল করতে হবে। এখানে কিসের অর্থ নাই? সিলর অর্থ নাই, কিন্তু যখনই আপনি বলবেন যে কানা রশিদুন তিলমিজান, এখানে একটা জিনিস আমরা আগেও মদিনা আরবিকে পড়েছি, এই দুইটা কিন্তু সাবজেক্ট প্রেডিকেট, এই দুইটা, এই দুইটা কি? সাবজেক্ট প্রেডিকেট। কিন্তু এর পূর্বে যখন ফেলে নাকিস আসবে, তখন এটার নাম আর সাবজেক্ট প্রেডিকেট বলা যাবে না, অর্থাৎ মুবতাদা খবর বলা যাবে না, তখন কি বলতে হবে? এটা কানার ইসিম, আর এটা কি? কানার এসমে খবর। কানা খবরে কানা, হ্যাঁ, এসমে কানা খবরে কানা, এটা হচ্ছে কানার ইসিম, এটা কানার খবর। তো কানার ইসিমটা পেজ বিশিষ্ট হয়, কানার খবরটা জবর বিশিষ্ট হয়। যেমন আমরা পড়েছি ইন্না, ইন্নার ইসিমটা কিন্তু এর উল্টা, ইন্নার ইসিমটা কি এর উল্টা হয়। বুঝেছেন সবাই? ইন্নার ইসিমটা কি হয়, এর উল্টা হয়। যেমন এখানে তো কানা হলো, তাহলে স্ত্রী বাচক হলে কি হবে? ফাতেমাতু কানাত সগীরতুন, কানাত না তাহলে কানাত ফাতেমাতু সগীরতান, কানা কানাত হয়ে যাবে, আর ফাতেমাতু সগীরতান, কানাত ফাতেমাতু সগীরতান। তারপরে সরা রশিদুন মুআল্লিমান, সরা রশিদুন মুআল্লিমান, অর্থাৎ রশিদ কি হয়ে গেছে? টিচার হয়ে গেছে। আর সরাত ফাতেমাতু
কাবিরতান, ফাতেমা কি হয়ে গেছে? বড় হয়ে বড় গেছে। হইব না, ফাতেমা, ফাতেমার নানি হয়ে গেছে, দাদি হয়ে গেছে, ঠিক না? লাইসা রাশিদুন তিলমিজান। হ্যাঁ, রাশেদ কি নয়, ছাত্র ছাত্র নয়, নয়। ছাত্র নয়। লাইসাত ফাতিমা তু সগীরতান, ফাতেমা আপা ছোট নয়, ঠিকই বলেছে। আন্তা রজুলুন ফাকিরুন, তুমি একজন কি দরিদ্র লোক। কান কুন্তা, তাহলে আন্তা দিয়ে এখন কুন্তা রজুলান ফাকিরন, কুন্তা রজুলান। এখানে কুন্তার মধ্যে কিন্তু তাটা ফাইল, কুন্তার মধ্যে ফাইলটা কে? ফাইল মানে এখানে ইসেম আর কি, ইসমে কানা। ইসমিকানা, কুন্তার মধ্যে তাটা কি? ইসমি কানা। ইসমিকানা আর প্রজুলান ফাকিরান মানসুব সিফাত মিলে খবরে কানা। হবরে কানা। আন্তি তিলমি জাতুল মাদ্রাসাতি, তুমি একজন বিদ্যালয়ের ছাত্রী। কুন্তি, এখানে তিটা কিন্তু ইসমে কানা, তিলমি জাতাল মাদ্রাসাতি। আমরা আগেও বলেছি যে মুদাবটা সবসময় এরাব গ্রহণ করে তার পূর্বের আমেল অনুপাতে। কি বললাম? মুদাবটা সবসময় তার পূর্বের অনুপাত, আমেল অনুপাতে সে কি এরাব গ্রহণ করে? এরাব 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 গ্রহণ গ্রহণ করে। করে, এরাব গ্রহণ করে। কিন্তু মুদাফিলে এটা অল টাইম মাজরুর, এটা কখনো এরাব গ্রহণ করে না, ওটা যা আছে তাই, জেরি হয় সবসময়। তাহলে আন্তি তিলমিজাতুল মাদ্রাসাতি, এখানে তিলমিজাতু যেহেতু সাবজেক্টের অবস্থায় আছে, সাবজেক্টটা কি হয়? মারফু হয়। সাবজেক্ট মানে কি? খবর। সাবজেক্ট অর্থ কি? খবর। খবর আর সাবজেক্টটা সবসময় কি হয়? মারফু মারফু হয়। ওস্তাদ জি, বলেন। কুনতা রজুলান ফাকিরান, এর মধ্যে রফা তাইলে কোনটায় নিল, বুঝতে পারছি না। তাই তা আটা তা রফা। তা তা ও আচ্ছা, বুঝতে পারছি এবার। বুঝতে পেরেছেন এবার? জি জি তাহলে কোনটা, তাটা হচ্ছে কি? ইসমে কানা। বুঝেছেন? জি ওস্তাদ জি, আন্ত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কুন্তা রজুলান ফাকিরান। কুন্তা, কুন্তা হচ্ছে ফেলে নাকিস, তাটা হলতো ইসমে কানা, রজুলানটা মাউসুব, ফাকিরানটা সিফাত, মাউসুব সিফাত মিলে খবরে কান। কুন্তি তিলমি জাতাল মাদ্রাসাতি, তুমি বিদ্যালয়ের ছাত্রী। তাহলে এখানে তিটা হলো ইসমে কানা, তিলমি জাতাল মাদ্রাসাতি হলো খবরে কানা। সিরতু, সিরতু রজুলান গনিয়ান, আমি কি হয়ে গেছি? ধনী হয়ে গেছি, ধনী আমি হয়ে গেছে, একজন ধনী লোক হয়ে গেছি। সিরতু, এখানে তুটা হলো ইসমে কান, আর হচ্ছে রজুলান গনিয়ান মাউসুব সিফাত মিলে খবরে কান। তবে এখানে খবরে কান তো না, সব খবরে সরা, কবে সারা খবরে সরা। আর সিরতি মুআল্লিমাতাল মাদ্রাসাতি, এখানেও একই নিয়ম যে তুমি একজন কি হয়ে গেছো, বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে গেছো। লাস্তা রজুলান ফাকিরান, তুমি একজন দরিদ্র লোক হয়ে গেছো। লাস্তি তিলমি জাতাল মাদ্রাসাতি, তুমি একজন বিদ্যালয়ের ছাত্রী হয়ে গেছো। আনা ফাল্লাহুন, আমি একজন কি? ইঞ্জিনিয়ার, ঠিক না? কৃষক। আর কুন্তু ফাল্লাহান, আমি কৃষক ছিলাম, এখন কি হয়ে গেছি? ইঞ্জিনিয়ার হয়ে গেছি। আনা তিলমি জাতুন, আমি একজন ছাত্রী। কুন্তু তিলমি জাতান, তুমি একজন ছাত্রী ছিলে।
সিরতু তাজিরান, আমি ব্যবসায়ী হয়ে গেছি। সিরতু মুআল্লিমাতান, আমি একজন শিক্ষিকা হয়ে গেছি। লাস্তু ফাল্লাহান, আমি কি হয়েছি, কৃষক। ইঞ্জিনিয়ার থেকে এখন কৃষক হয়ে গেলাম। লাস্তু তিলমি জাতান, আমি একজন কি হয়েছি, ছাত্রী হয়ে গেছি। এখানে দেখেন, এখানে কিন্তু আপনি দুইটাই বলতে পারেন, তু বলতে পারেন আবার তাও বলতে পারেন, কোনোটাতে কোনো সমস্যা হবে না। এখানেও তাই, কোন তু বলতে পারেন, উস্তাদ, জি লাস্ট অর্থ কি নয়? না, লাস্ট অর্থ লাস্ট মানে নয় কোন নয়? নয় নয় তাহলে এই যে লাস্ট ফাল্লাহ ফাল্লাহাতান। লাস্তু ফাল্লান মানে আমি কৃষক নই, জি 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 লাস্তু তিলমি জাতান মানে আমি ছাত্রী নই, সির সরা মানে হওয়া, কানা মানে ছিল, আর লাস্ত মানে লাস্তা, লাইসা মানে নয়। সবাই ক্লিয়ার? ভালো করে কিন্তু বুঝতে হবে, কানাল জি জি বাবু না বাবা, বাবু পেশ হবে পরে ইনশাল্লাহ। সেমটা। কানাল বাবু মাফতুহান, দরজাটি খোলা ছিল। আর দাখল, দাখলা সারিকু, আর কি করলো, চোর প্রবেশ করলো, দরজা খোলা ছিল বলে কে প্রবেশ করলো, চোর প্রবেশ করলো। এখন আমাদের নপাড়ায় অনেক চুরি, চোরাচুরি হচ্ছে, সোনার দোকান চুরি হচ্ছে, এমনি দোকান চুরি হচ্ছে, আর চোরের উপদ্রব বেড়ে গেছে। বাড়বে ওস্তাদ জি, 90 টাকা থেকে পেয়ে যায় একশো ওটা দশ তো টাকা কি একশো দশ টাকা অশিক্ষিতরা হয়েছে। শিখে দেয়, আমি তো, বলে দেয় তো আপনি তো 110 অশিক্ষিত। টাকা বললেন, আজকে একজন বললো 130 টাকা, আমি তো কালকে নওয়াপাড়া তাহলে থেকে হচ্ছে আমি 100 বিশ টাকা 100 টাকা করে কিনে নিয়ে আসলাম কালকে নওয়াপাড়া থেকে, পেঁয়াজ, পেঁয়াজ, আলু, এখানেই তো আছে রসুন। 20 টাকা, হ্যাঁ, বিশ বিশ টাকা চোর কি করবে, চোর এখানেই তো তো শুনে উত্তরায় গেল। 120 টাকা পেয়েছে। আদা দেখেন কিনলাম তো কালকে নওয়াপাড়া থেকে, আদা কিনেছি, পেঁয়াজ কিনেছি, দেখলাম গাড়ি আসছে, ফ্রি ফ্রি গাড়ি, খালি গাড়ি দিলেন আপকে। সরল বাবু মোগলাকন, দরজাটি এখন কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যেহেতু চোর বন্ধ এসে গেছে এখন দরজাও বন্ধ বন্ধ। হয়ে গেছে। লাইসাল বাবু মাফতুহান, দরজাটি এখন খোলা নয়। কানাল মাদরাসাতু সগীরাতান, বিদ্যালয়টা কি বড়, ঠিক না, ছোট বিদ্যালয়টি কি ছিল, ছোট ছোট ছিল। তারপরে দেখেন, সরাতিল মাদ্রাসাতু কাবিরাতান, বিদ্যালয়টি বড় হয়েছে, ঠিক আছে, বিদ্যালয়টি কি হয়েছে, বড় বড় হয়ে গেছে না বিদ্যালয়। জি সরাতিল মাদ্রাসাতু কাবিরাতান, বিদ্যালয়টি কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? লাইসাতিল মাদ্রাসাতু সগীরাতান, বিদ্যালয়টি কি নয়, ছোট না ছোট্ট নয় বিদ্যালয়টি, ছোট না ছোট নয়। কুন্তা ফাসিকন, তুমি কি হয়ে গেছো, তুমি কি ছিলে, ফাসেক ছিল, ফাসেক মানে কি, পাপাচারী। পাপাচার, পাপাচারী, অপরাধী, বুঝতে পেরেছেন? সিরতু সলিহান, এখানে কুন্তা লিখেছে, তাহলে এখানে সিরতু বলি, আমি কি হয়ে গেছি, সৎ হয়ে গেছি। লাস্তা ফাসেকন, তুমি ফাসেক নও,
কুন্তি কাসলা নাতান, তুমি কি ছিলে? অলস অলস ছিলে। অলস আমার মায়ের উক্তি, আমি ছিলাম অলস, এখনো আছি, ঠিক না? এখনো না আছি। তবে সে কবে অলস ধরে থাকলে ল্যাপটপ তো ঠিক পারে করবো, না যা ক্লাস। ল্যাপটপ ঠিক করবো ঠিক করাই হয় না, তো অলসে থেকে গেলাম সারা জীবন। আমার মা বলতো কি, আমার এই ছেলেটা যে কি করবে, এত অলস, হ্যাঁ, নড়ে চড়ে এখন না, থাকলেও চুপচাপ। ক্লাস খুবই খুশি হতো, হ্যাঁ, এখন বেঁচে বিনা থাকলে চিন্তাতে আপনাকে অনেক ঘুমের গর্ব যে করতো। খুশির খবর নাই, তাই না? না, তবে না বাবা মা আমার পরে, অনেকটা আমার খুশি, পরে খুশি ছিল, অনেক খুশি ছিল আমার পরে। আলহামদুলিল্লাহ। সিরতু নাশি ততান, নাশি তুন মানে কি, কর্মঠ, আমি কর্মঠ হয়ে গিয়েছি বা তুমি কর্মঠ হয়ে গিয়েছো, দুইটাই হতে পারে। লাস্তি কাসলা নাতান, তুমি কি নও অলস? এখন কেউ যদি এখানে, কিন্তু কেউ বলতে পারবেন না কাসলা নাতুন, জবরদের দেয়া নেই বলে কিন্তু নাতুন বলা যাবে না, কারণ এই প্রত্যেকটার মধ্যে তা, তু, তি, এইগুলোই কিন্তু এসমে কানা, এইগুলোই কিন্তু মুক্তাদা, বুঝতে পেরেছেন? আর এটা সব সময় কি হবে, জবর হবে, কাসলা নাতান। কুন্তু সগীরতান, আমি ছোট ছিলাম। সিরতু কাবীরতান, এখন অনেক বড় হয়ে গেছি, দাড়ি পেকে গেছে। লাস্তু সগীরতান, আমি কি নই, ছোট নই। ছোট কুন্তু গবীয়তান, আমি বোকা ছিলাম। বোকা আছে, সিরতু জাকিয়ান, এখন মেধাবী হয়ে গেছি। লাস্তু গবীয়ান, আমি কি নই, মেধাহীন নই বা বোকা নই। ও, আমার মা এটাও বলতো, আমারে বোকা বলতো আমাকে, বুঝতে পেরেছেন?